আমি বাংলাতে বলতে পারবো না, যতটা হতে পারে আমি বাংলাতে বলতে পারবো। সব থেকে প্রথম জিনিসটা এখানে আছে কি, যতগুলো গাড়ি আছে এখানে, বাইক গুলো যত আছে সেটা বয়স কম, মানে ম্যাক্সিমাম গাড়ি আছে 2-3 বয়স ইয়ার্সে গাড়ি ম্যাক্সিমাম আছে। আর তারপরে এখানে যে স্টকস আছে ম্যাক্সিমাম, যত মানে ক্যালকাটাতে সব থেকে বেশি স্টক আমি বাইক বাজারেই এখন অবধি দেখিয়েছি নিজের ভিউয়ার্সকে। তো আমার খুব ভালো লেগেছে আপনাদের কাছে এসে এখানে ভিডিও বানায়, আর আপনাদের একটা নিজের একটা চ্যালেঞ্জ এসছে, চ্যানেলটাও আপনারা প্রায় লাগছে একটা 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, সেটা পার্টি আমি নেব, ওটা আমি ছাড়বো না, কিন্তু সেটা আমি পার্টিটা নেবো। আর খুব ভালো লেগেছে আমাকে আপনাদের কাছে এসে আপনাদের সঙ্গে ভিডিও বানিয়ে, একটা ফ্যামিলি মতো রিলেশন হয়ে গেছে আপনাদের সঙ্গে, তো আমার খুব ভালো লেগেছে। আর দীপঙ্কর দার সঙ্গে সবসময় তো আমি দীপঙ্কর দাকে পরেশান করি, তো দীপঙ্কর দা আজকে আমাকে পরেশান করবেন সেটা আমি বুঝতে পারি। বাইক বাজার থেকে নেক্সট যখন ভিডিও আমি না থাকলেও দীপঙ্কর দা ভিডিও বানাবেন, আর সবসময় ভিডিও আপলোড থাকবে, বাইক বাজারে সবসময় আপলোড থাকবে। আর আমি 100% চেষ্টা করবো সবসময় এসে আপনাদেরকে নতুন নতুন স্টকগুলো বাইক বাজারে আমি দেখাবো।